গুড মর্নিং মেয়েরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। মেয়েরা, আমরা গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করছিলাম সামাজিক স্তর বিন্যাসের বিভিন্ন প্রকারভেদ। আমরা চারটি সামাজিক স্তর বিন্যাসের প্রকারভেদ দেখেছিলাম। এই চারটি প্রকারভেদ সমূহ হলো দাস প্রথা, সামন্ত বা এস্টেট প্রথা, জাতি বর্ণ প্রথা ও সামাজিক শ্রেণী ও পদমর্যাদা। আমরা অলরেডি প্রথম যেটা দাস প্রথা ছিল, স্লেভারি সিস্টেম, সেটা নিয়ে গত ক্লাসে আলোচনা করে ফেলেছি। আশা করি তোমরা ভিডিও ক্লিপ এবং ক্লাস লেকচার নোট ফলো করেছো এবং তোমাদের খাতায় নোটগুলো তুলেছো। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, আমাদের দুই নাম্বার পয়েন্ট ছিল সামন্ত বা এস্টেট প্রথা। তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তাহলে এই সামন্ত বা এস্টেট প্রথা থেকে তোমরা কি শিখবে, তাহলে এখানে আমি তোমাদের জন্য শিক্ষণফল রেখেছি যে এই পাঠ বা এই পাঠের মধ্য দিয়ে তোমরা সামন্ত বা এস্টেট সম্পর্কে ধারণা লাভ করবে। সামন্ত বা এস্টেটের বৈশিষ্ট্য সমূহ, কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমরা পাঠের পর নিজেরাই চিহ্নিত করতে পারবে। আর এস্টেটের যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেগুলোও পাঠের শেষে নিজেরাই বর্ণনা করতে পারবে। তাহলে চলো আমরা আজকে আমাদের আজকের যে পাঠ সামন্ত বা এস্টেট প্রথা সেখানে চলে যাই। সামন্ত বা এস্টেট প্রথা এটা কি? মধ্যযুগে দাস প্রথা উচ্ছেদের পর শুরু হয় এক নতুন প্রথা যা এস্টেট নামে পরিচিত। ইংরেজি এস্টেট শব্দটির অর্থ হল সামন্ত, যার অর্থ জমিদার বা জমিদারের মালিক, মালিকানাধীন জমি। অর্থাৎ এখানে সামন্ত বা এস্টেট বলতে জমিদারদেরকে বোঝানো হয়েছে, যারা জমির মালিক তাদেরকে বোঝানো হয়েছে। ভূমি ছিল ইউরোপীয় মধ্যযুগের ক্ষমতা ও মর্যাদার উৎস। সামন্ত জমিদারগণ বিশাল ভূমির মালিক ছিল। এই যে তোমরা এখন চিত্রে দেখতে পাচ্ছ, বিশাল ভূমির মালিক, জমির মালিক ছিল তারা। এই বিশাল ভূমি এলাকাই ছিল তাদের এস্টেট। এই এলাকার মধ্যেই তাদের জীবনযাত্রার প্রয়োজনীয় সব কিছু উৎপন্ন হতো। এখানে দেখতে পাচ্ছ আশেপাশে অনেক ফসলি জমি রয়েছে, না তারা তখনকার সময়েও সেরকমই সেই জমিগুলোতে তারা তাদের প্রয়োজনীয় জিনিসগুলো উৎপাদন করত। একই ব্যবস্থায় জমির মালিক ছিল ভূস্বামী এবং প্রান্তিক কৃষক ও জমির ভূমিদাসরা সবাই মিলে উৎপাদন করত। তাহলে এখানে যারা জমিদার তারা তো ছিলই, তাদের সাথে যারা কৃষক শ্রেণীর ছিল, জমি উৎপাদন করত, তারাও ছিল এই এস্টেট প্রথার সময়। এস্টেট প্রথাটি ফরাসি বিপ্লব পূর্ব ও পরবর্তী সামাজিক স্তরকে বোঝাতে ব্যবহৃত হতো। এস্টেটের উদ্ভব ঘটে মধ্যযুগে তথা অষ্টম ও নবম শতাব্দী হতে এবং এর চরম বিকাশ সাধিত হয় 1443 সালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। মূলত এস্টেট পশ্চিম ইউরোপীয় মধ্যযুগে একটি বিশেষ ব্যবস্থা হিসেবে গড়ে ওঠে। এ সময় ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে প্রথমে এস্টেট বলতে জমিদারদের বুঝাত, পরে ইউরোপ ও রাশিয়ায় এস্টেট শব্দটি এক ধরনের সামাজিক স্তর ব্যবস্থা বুঝাতে ব্যবহৃত হতো। তার মানে সামাজিক স্তর বলতে আমরা বুঝি যে যেটা মানুষকে উঁচু নিচুভাবে যেটা মূল্যায়ন করা হয়, স্তর বিন্যাস করা হয়। তাহলে এই উদ্দেশ্যে তখন এই সামন্ত বা এস্টেট শব্দটি তারা ব্যবহার করত। তাহলে এখন আমরা দেখব এস্টেট প্রথার কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যসমূহ কী?
ক্যারেক্টারিস্টিক অফ এস্টেট, তাহলে কি কি? তো মধ্যযুগীয় ইউরোপের এস্টেট সমূহের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ হলো, এক নাম্বার, প্রত্যেক এস্টেটের একটি পদমর্যাদা আছে যার অধিকার, কর্তব্য, সুযোগ সুবিধা ও বাধ্যবাধকতা আইনসম্মত। এস্টেটগুলোর মাধ্যমে ব্যাপক শ্রম বিভাগ প্রতিফলিত হয়। প্রত্যেকটি এস্টেটের নির্দিষ্ট কর্তব্য রয়েছে। তিন, সামন্ততান্ত্রিক এস্টেটসমূহ হচ্ছে এক একটি রাজনৈতিক গোষ্ঠী। চার, মধ্যযুগে ইউরোপীয় সমাজে জন্ম ব্যক্তির সামাজিক মর্যাদা নিরূপণ করত। ইচ্ছা অনুযায়ী কেউ এস্টেট পরিবর্তন করতে পারত না। পাঁচ, মধ্যযুগে ইউরোপ ছাড়া ভারতীয় সমাজেও এক বিভিন্ন ধর্মী সামন্ত প্রথা বিরাজ করত, যেমন রাজা, মধ্যস্থভোগী, খাজনা আদায়কারী, কৃষক শ্রেণী ইত্যাদি। তাহলে এস্টেট প্রথা, এখানে রাজা, তারা সবার ঊর্ধ্বে ছিল, সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। তারপরে যারা এই মধ্যস্থভোগী ছিল তারা হলো, এখানে বলবো যে এই যারা ভূমির মালিক আর খাজনা আদায়কারী ব্যক্তিগণ ছিল, যারা ওই ভূমি থেকে, যারা এই কৃষক শ্রেণীর মানুষরা যারা ফসল উৎপাদন করত, তাদের কাছ থেকে ভূমির খাজনা তারা আদায় করত। এখন আমরা দেখব এস্টেট এর শ্রেণী বিভাগ। তাহলে মধ্যযুগীয় ইউরোপীয় সমাজ ব্যবস্থা তিনটি এস্টেটে বিভক্ত ছিল। এগুলো হলো, এক নাম্বার, যাজক শ্রেণী, দ্য ক্লার্জি। দুই হচ্ছে অভিজাত শ্রেণী বা ভূমি মালিক, দ্য নোবিলিটি। তিন নাম্বার হচ্ছে সাধারণ বা ভূমিদাস শ্রেণী, দ্য কমনার্স। তাহলে আমরা এই শ্রেণী বিভাগগুলো এখন আলোচনা করব। যাজক শ্রেণী বা ক্লার্জি কারা? মধ্যযুগে সমাজ ব্যবস্থায় যাজকরা ছিল প্রথম এস্টেট। যাজক শ্রেণী সবার জন্য প্রার্থনা করত আর এরা সব সময় সবার ঊর্ধ্বে থাকত এবং সমস্ত নিয়মকানুন প্রথা তাদের মধ্য দিয়েই পরিচালিত হতো এবং তাদেরকে সর্বোচ্চ মর্যাদার আসনে দেখা হতো এই মধ্যযুগীয় সময়ে। এখানে দেখতে পাচ্ছ যে ক্লার্জি যারা, যাজক যারা, তাদের কিছু চিত্র। দুই নাম্বার হচ্ছে অভিজাত শ্রেণী বা ভূমি মালিক, দ্য নোবিলিটি। মধ্যযুগীয় ইউরোপীয় সমাজ ব্যবস্থায় অভিজাত শ্রেণী বা ভূমি মালিকরা ছিল দ্বিতীয় শ্রেণীর। আমরা আগে দেখেছি যে যারা ক্লার্জি বা যাজক ছিল তারা প্রথম শ্রেণীর, আর যারা অভিজাত শ্রেণী বা ভূমি মালিক তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর। অভিজাত শ্রেণী সবার ভাগ্যের নিরাপত্তা বিধান করে সমাজ পরিচালনায় অন্য শ্রেণীকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে অভিজাত শ্রেণী মূল ভূমিকা পালন করত। তাহলে এখানে তারা সমাজ বলতে তাদের এই জীবনধারা, এই এস্টেটে যারা বসবাস করে তাদেরকে কীভাবে পরিচালনা করত এবং পরিচালনার ব্যক্তি হিসাবে এই যারা ভূমি মালিক তারা ছিল। তাহলে কীভাবে এই এস্টেট চলবে, দিক নির্দেশনা সব কিছু তারা এই ভূমি মালিকরাই করত। তিন নাম্বার হচ্ছে সাধারণ বা ভূমিদাস শ্রেণী, দ্য কমনার্স। মধ্যযুগে সমাজ ব্যবস্থায় সাধারণ বা ভূমিদাসীরা ছিলেন তৃতীয় শ্রেণীর লোকেরা। তারা সাধারণ জনগণ, তাদের কাজ ছিল সবার জন্য খাবার সরবরাহ নিশ্চিত করা। সাধারণ শ্রেণী অভিজাতদের অধীনস্থ কর্মচারীর মতো ছিল তারা। ভূমিদাস বিচারের জন্য রাজার কাছে কোনো ধরনের অভিযোগ করতে পারত না। সম্পত্তিতে তাদের কোনো অধিকার
স্বীকৃত ছিল না। বিভিন্ন কারণে তাদের জমি এবং তাদেরকে তাদের কাজের জন্য জরিমানা করা হতো। ভূমিদাসরা সর্বদা অত্যাচার ও নির্যাতনের শিকার হতো। তাহলে তারা এই ভূমিদাসরা ভূমিতেই শুধু জমিতেই কাজ করত এবং তাদের শ্রমের ফসল যারা ভূমি মালিক ছিল, যারা প্রথম শ্রেণীর লোক যাজক, ওরা ভোগ করত ওদের নিজস্ব বলে। যারা ভূমিদাসীরা ছিল তাদের নিজস্ব বলে কিছুই ছিল না। তাহলে তারা নিজেদের অন্যায্যতা সম্পর্কে বিচার চাওয়ার মতো সেই যোগ্যতা তাদের সেই সমাজে ছিল না। তাদেরকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হতো এই জমিদাররা বা ভূমি যারা ভূমির মালিক তারা। তো ছবিতেও দেখতে পাচ্ছ যে যারা কৃষক শ্রেণীর, এটা মধ্যযুগীয় অবস্থার চিত্র আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে ভূমিদাস যারা নিম্ন শ্রেণীর লোক, সাধারণ লোক, তাদের সাথে এই ভূমি মালিকরা কীভাবে ব্যবহার করে। এস্টেটর ব্যবস্থায় প্রত্যেকটি শ্রেণীকে বলা হয় এস্টেটর। যাজক সম্প্রদায় লোকেরা ছিল প্রথম শ্রেণীর এস্টেটর বা সামন্ত। দ্বিতীয় শ্রেণীর এস্টেটর ছিল অভিজাত সম্প্রদায়ের লোকেরা, আর সাধারণ লোক ছিল তৃতীয় শ্রেণীর এস্টেটর। তাহলে মেয়েরা, আজকে আমরা আমাদের যে পাঠ ছিল যে সামন্ত বা এস্টেট প্রথা, এটা নিয়ে তোমাদের সাথে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমাদের তৃতীয় যে পয়েন্টটা রয়েছে, জাতি বর্ণ প্রথা বা কাস্ট সিস্টেম এবং সামাজিক শ্রেণী ও পদমর্যাদা, সোশ্যাল ক্লাস অ্যান্ড স্ট্যাটাস সিস্টেম, এটা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। তাহলে আমি আজকে এখানে আমার ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।